হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমা। আমি এখন সিডনি অস্ট্রেলিয়াতে আছি। পেশাগত দিক থেকে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট রোলে আছি। আমার 3 বছর বয়সী একটি ছেলে বাচ্চা আছে, ওর নাম জোহেব। আমার এক্সপেরিয়েন্স ডেডির সাথে আমি বলবো যে ইটস অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। শুরু থেকে শেষ পর্যন্ত বলবো যে অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তনগুলো খুবই সুন্দর। আমার ওজন লুজ হয়েছে 7 কেজি, ওয়েস্ট লাইন লুজ হয়েছে 2.7 ইঞ্চ, লোয়ার অ্যাবডোমেন লুজ হয়েছে 3.5 ইঞ্চ, হিপ কার্ভ লুজ হয়েছে 3 ইঞ্চ, উইচ ইজ অ্যামেজিং অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ মাই রেজাল্টস ইন 1.5 মান্থস। দিদি দেওয়া খাবারের প্ল্যানগুলো আমি অবশ্যই অনেক উপভোগ করি, কারণ আমি যদি এখানে বিদেশে থাকি এখানে অনেক ডায়েট প্ল্যানস আছে, কেটো, তারপরে এটা সেটা অনেক কিছু, কিন্তু আমি কখনোই আসলে ওইসব ডায়েট প্ল্যানে যেতে চাইনি বা ইচ্ছা কখনো করেনি, কারণ ওখানে আসলে বিদেশি খাবারগুলো দেওয়া হয় যেগুলো আমার কখনোই খেতে ইচ্ছা করে না বা ভালো লাগে না। কিন্তু এখানে যেহেতু সব দেশি খাবারগুলো, চিকেন, ফিশ, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো দেওয়া হচ্ছে যেগুলো আমি খুবই এনজয় করি এবং খেতে পছন্দ করি, এবং এগুলো আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে। এটা যে শুধু ওজন কমার প্ল্যাটফর্ম না, এটা একটা হেলদি লিভিং লাইফস্টাইল। সারা জীবনের জন্য একটা মানুষকে হেলদি লিভিং লাইফস্টাইলের পথে মোটিভেট করতে পারে, এটা হচ্ছে এটার জন্য ডিডি ইজ আ বেস্ট প্ল্যাটফর্ম আই উড সে। মিল প্ল্যানের মধ্যে যেই ভ্যারাইটিসগুলো আসছে, তারপরে মাঝখানে পোলাও মাংস খেলাম, এগুলো আমি আসলে সত্যিই খুব এনজয় করি এবং এটা আমি মনে করি খুবই ডিফারেন্ট। আমি যদিও আগে কখনো কোনো ডায়েট প্ল্যানের সাথে ছিলাম না, বাট আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখেছি একটা পর্যায়ে যে তারা কিন্তু মোটিভেশন হারিয়ে ফেলে, কিন্তু দিদির সাথে জয়েন করার পরে আমি বলবো যে আমি আরও দিন দিন মোটিভেশন পাচ্ছি। যখন নতুন দিদিতে জয়েন করেছিলাম তখন মনে হতো প্রত্যেকদিন ওজন মাপবো, প্রত্যেকদিন কোমর মাপবো, প্রত্যেকদিন পেট মাপবো, দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন। বাট এখন মনে হচ্ছে যে এই জিনিসটা যে কতটা হেল্পফুল ছিল, প্রত্যেকদিন সকালবেলা যখন উঠে দেখছি ওজন 600 গ্রাম থেকে 700 গ্রাম 1 কেজি কমে যাচ্ছে, দিস অ্যাকচুয়ালি গিভস ইউ দ্য মোটিভেশন। অ্যাটলিস্ট এটা আমার ক্ষেত্রে অনেক বেশি উপকারী। সকালবেলা উঠেই মনে হচ্ছে যে ওয়াও, 1 কেজি কমে গেলো, তাহলে আজকে আমি আরও সুন্দর মতো প্ল্যানগুলোকে ফলো করতে পারবো। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ছন্দা একবার একটা ক্লাসে বলেছিল যে অ্যাডিকশান থেকে বেরিয়ে আসা, লাইক কফি বা চায়ের যে অ্যাডিকশানটা, আমি পার্সোনালি কফি অ্যাডিক্টেড এবং দুধ চা অ্যাডিক্টেড। আমি আমার ফুল প্রেগন্যান্সিতেও কফি আর চাকে বাদ দিতে পারিনি, কিন্তু ডিজিটাল জয়েন করার পরে আমি জানি না ছন্দা কি জাদু করেছে, চা আর কফি আমি এই 1.5 মাসে 1 চুমুকও মুখে দিইনি। যা খেয়েছি, ব্ল্যাক টি খেয়েছি, ডিক্যাফ, নো মিল্ক, নো সুগার। মেড দিস হ্যাপেন। সো ছন্দা, এটার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি জিনিস, এই যে এই লাল টপসটা আমি পরে আছি, এই টপসটা আগে আমার প্রচণ্ড টাইট হতো, কিন্তু এই যে এখন খুব সুন্দর মতো শরীরে ফিট হয়েছে, এবং ওদিন এটা পরে অফিসেও গেলাম এবং সবাই আমাকে বলছিলো যে আই এম লুকিং রিয়েলি গ্রেট। সো দিস ইজ অলসো আ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি। সো সব মিলিয়ে আমার সাথে ডিডির জার্নি হচ্ছে আমি বলবো খুবই ভালো, এবং আমি মনে করি যে আরও নেক্সট 3-3.5 মান্থস ওর 2.5 মান্থস যেটুকুই আছে সেটা ইনশাল্লাহ আরও অনেক সুন্দরভাবে কেটে যাবে। তোমাদের সবাইকেই বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।